আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পারভেজ হোসেন, পিএইচ লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা যারা আমাকে কমেন্টস করেছিলেন যে ক্লাস সিক্স সেভেন এইসব ম্যাথ দেওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের অনুপ্রেরণায় আমি আজকে ক্লাস সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় মূলদ, অমূলদ ও বর্গমূল নিয়ে একটু আলোচনা করব। গণিত নিয়ে ভীতি দূর করাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য। বন্ধুরা, তোমরা যারা গণিত নিয়ে ভয় পাও, তাদের উদ্দেশ্যে বলছি, গণিত আসলে একটি বোঝার বিষয়। তোমরা সুন্দর করে বুঝে বুঝে গণিত করলে এবং মন থেকে ভালোবেসে গণিত করতে হবে। গণিত নিয়ে ভীতি কাজ করলে ভালোবাসা আসবে না। বন্ধুরা, আমরা খেলাধুলাটাকে কেন এত মনোযোগ দিয়ে করি বলতো? আমাদের মন থেকে ভালো লাগে, এই জন্য মনোযোগ দিয়ে করি আমরা। কিন্তু গণিতটা আমরা যদি মন থেকে করি, তাহলে গণিতটাও ভালো কিছু হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো বন্ধুরা, মূলদ সংখ্যা কি? শূন্য, শূন্য সকল স্বাভাবিক সংখ্যা। যেমন সকল স্বাভাবিক সংখ্যা কেমন? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং ভগ্নাংশ সংখ্যা, এই যে, তাহলে খেয়াল করো, শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা, এই সবগুলোকে, ভগ্নাংশ সংখ্যা বলতে কী বোঝাচ্ছি, যে এই যে পাঁচ বাই দুই, এক বাই তিন, দুই বাই পাঁচ, বিষয়টা খেয়াল করো, এগুলো হচ্ছে, এই যে এক বাই দুই, এক বাই তিন, দুই বাই পাঁচ, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে শূন্য সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সকল সবগুলোকে এগুলোকেই বলা হয় মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো বন্ধুরা? এবারে আসো আমরা অমূলদ সংখ্যা কি সেটা দেখব। বন্ধুরা, অমূলদ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়, এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো বন্ধুরা, দুই একটি মৌলিক সংখ্যা, এটিকে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমাদের বর্গমূল কিন্তু দশমিকে চলে আসে। এই দশমিকে আসে, তোমরা বর্গমূল জিনিসটা কি, বর্গমূল বিষয়টি যদি আসে, বর্গমূল হচ্ছে রুট ওভার ফোর। এই যে চারের রুট করা, অর্থাৎ এই যে বর্গমূল চিহ্ন, এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন, অর্থাৎ রুট। তাই চারের রুট হচ্ছে, বর্গমূল হচ্ছে দুই। তাহলে এই চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এই জন্য এটার বর্গমূল দুই হচ্ছে। কিন্তু দুইয়ের বর্গমূল দশমিকে চলে আসে। তারপরে দেখো, তিনের বর্গমূল করলে কত হয়, সেটাও দশমিকে চলে আসে। পাঁচের বর্গমূল করলে কী হয়, সেটাও দশমিকে চলে আসে। কিন্তু যদি আমরা ষোলোকে বর্গমূল করি, ষোলোকে বর্গমূল করলে কী হয়, দেখো চার হয়। তোমরা ক্যালকুলেটারে বের করতে পারো। আবার যদি আমরা দেখি, চার গুণন চার করলে হয় ষোলো, তাহলে এই একটি হচ্ছে বর্গমূল। এরকম করে আমি তোমাদেরকে একটু পরে এই বর্গমূল যখন শেখাবো, তখন অবশ্যই বর্গমূলের যে সহজভাবে বের করা যায়, আমরা সেখানে শিখিয়ে দেবো অবশ্যই। বন্ধুরা, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে থাকো। তো আমরা আসি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন রুট টু, রুট থ্রি, হ্যাঁ, রুট ফাইভ, রুট সেভেন, অর্থাৎ রুট এইট, রুট টেন, রুট ইলেভেন, হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলোই অমূলদ সংখ্যা। বন্ধুরা, অমূলদ সংখ্যা কি তাহলে তোমরা বুঝতে পেরেছো। স্বাভাবিক সংখ্যা কি সেটাও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আমি। শূন্য থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা, এবং ভগ্নাংশ সংখ্যাও আমরা এখানে দেখে ফেলেছি। এবারে আসি বর্গমূল। বন্ধুরা, বর্গমূলে কি করব, বর্গমূল বন্ধুরা, বর্গমূল হচ্ছে, এইটা হচ্ছে বর্গমূল চিহ্ন। এই চিহ্নতে, যেমন আমি যদি এখানে ষোলোকে বর্গমূল করি, তাহলে কি হয়, ষোলোকে বর্গমূল করলে আমরা পাই হচ্ছে চার। কিভাবে আসলো, দেখো চার গুণন চার এটি যদি করি, তাহলে কি দাঁড়ায়, চার চারা ষোলো। তাহলে এই দুইটি সংখ্যার গুণফল, তার যে মূল হচ্ছে চার, এই যে চার আর চার গুণ করছে, এই চারটাই হচ্ছে বর্গমূল। দেখো এই যে উত্তরে কিন্তু চারই আসছে, তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো, তাহলে বুঝে যাবে। তারপরে আমরা যদি পাঁচ গুণন পাঁচ করি, পঁচিশ,
পঁচিশের বর্গমূল কত জানো? পাঁচ। এভাবে আমরা বারবার বের করে ফেলতে পারবো। ছয় গুণন ছয়, ছয় ছক ছত্রিশ, ছত্রিশের বর্গমূল কত জানো? এই যে এটা হচ্ছে ছয়। তারপরে তোমার এরকম সাত গুণন সাত, সাত সাতটা উনপঞ্চাশ, উনপঞ্চাশের বর্গমূল কত জানো? উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত। তারপরে এরকম করে আরও বের করতে পারো তোমরা, আট গুণন আট, আট আটা চৌষট্টি, সরি চৌষট্টির বর্গমূল হচ্ছে অনলি আট। তাহলে আমরা এখানে দেখতে পারি ষোলোর বর্গমূল হচ্ছে চার, পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ, ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয়, উনপঞ্চাশের বর্গমূল হচ্ছে সাত, চৌষট্টির বর্গমূল হচ্ছে আট। এভাবে করে করে নয় নং একাশি, এভাবে পাশাপাশি দুইটি সংখ্যার গুণফল, মানে একই সংখ্যার গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা, এগুলাকে কিন্তু বর্গ সংখ্যা বলে। কি বলে? বর্গ সংখ্যা। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, অথবা বর্গ সংখ্যা, এই যে দুইটি একই সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যার বর্গ সংখ্যা। আর বর্গমূলটা কি? বর্গমূল হচ্ছে ওই সংখ্যাকে রুট ওভার করে মূল সংখ্যাটি পাওয়া যায়, এই যে চার, সেটি হচ্ছে বর্গমূল। তাহলে এভাবে আমরা দেখতে পারি, এটা হচ্ছে বর্গমূল, বর্গমূল, আর এইটা হচ্ছে বর্গ সংখ্যা। দুটি একই সংখ্যার গুণফল হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে একাশিকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাব নয়। তারপরে আমরা দশ গুণন দশ যদি করি তাহলে কি হয়? একশো। তাহলে রুট ওভার একশো যদি করি তাহলে আমাদের বর্গমূল হয় দশ। এভাবে আমরা অনেক ঘর পর্যন্ত করতে পারি। গুরুত্বপূর্ণগুলো আমি এক থেকে বিশ পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একশো একুশ হয়। তোমরা মুখস্থর মতো করে রাখবে বিশ ঘর পর্যন্ত, অনেক সময় কাজে লেগে যায়, অঙ্ক করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো। এই যে এই মূলগুলোই হচ্ছে বর্গমূল, বুঝতে পেরেছ? দুইটি একই সংখ্যার গুণফল, বারো গুণন বারো, একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশকে যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়ায়? বারো। তেরো গুণন তেরো, তেরো গুণন তেরো, একশো উনসত্তর, বুঝতে পেরেছ? এই যে একশো উনসত্তরের বর্গমূল তাহলে কত হবে? মুখে মুখেও কিন্তু তোমরা পেরে যাবে, এভাবে যদি টেকনিকে তোমরা এই জিনিসগুলো মনে রাখো। চোদ্দো গুণন চোদ্দো, একশো ছিয়ানব্বই, একশো ছিয়ানব্বইকে যদি করি তাহলে চোদ্দো হয়, পনেরো গুণন পনেরো, তাহলে পনেরো গুণন পনেরো দুইশো পঁচিশ, দুইশো পঁচিশের বর্গমূল পনেরোই হবে। তাহলে বন্ধুরা আমরা পনেরো, বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি ষোলো গুণন ষোলো দুইশো ছাপ্পান্ন, সতেরো গুণন সতেরো দুইশো উননব্বই, আঠারো গুণন আঠারো তিনশো চব্বিশ। তোমরা এভাবে মুখস্থ করে ফেলবে, আঠারো আঠারো তিনশো চব্বিশ, উনিশ উনিশ তিনশো একষট্টি, বিশ বিশ চারশো, একুশ একুশ চারশো একচল্লিশ, এগুলার বর্গমূল সব এই যে ষোলো, এই যে দুইশো উননব্বইয়ের সতেরো, তিনশো চব্বিশের বর্গমূল আঠারো, তিনশো একষট্টির বর্গমূল উনিশ, চারশোর বর্গমূল বিশ, এবং চারশো একচল্লিশের বর্গমূল একুশ। তোমরা অবশ্যই এই জিনিসগুলো ফলো করে এই পর্যন্ত মুখস্থ রাখবে। এবং সাথে আমরা অনেক সময় দশমিকের বর্গমূল বুঝি না বন্ধুরা, এই যে দশমিকের যে বিষয়টি, দশমিকের বর্গমূল কিভাবে করব দেখি। দশমিক হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য এক, এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে, আমরা ক্যালকুলেটারও বের করতে পারি আবার এমনিতেও বের করতে পারি, এটা জোড়ায় জোড়ায় হিসাব করা হয়। তাহলে একের বর্গমূল একই, তাহলে দশমিক এক, বুঝতে পেরেছ? অর্থাৎ যদি আমরা এখানে শূন্য দেই তাই হবে। আবার আরেকটি বিষয় দেখো, যদি আমরা এখানে একটু চেঞ্জ করে দেই, শূন্য দশমিক শূন্য 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 এক এরকম দেই তাহলে কি দাঁড়ায়? তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য এক হয়। দেখো একটু সহজ করে দেই, বিষয়টি খুব ভালো লাগার বিষয়। দেখো এখানে এই যে
এই জোড়া থেকে এক একটা শূন্য এখানে নিব আর এই শূন্য এবং একের বর্গমূল হচ্ছে একই তাহলে আমরা এখানে এক নিলাম আর এই জোড়া থেকে একটা শূন্য নিলাম আর এই শূন্যটা কোনো ব্যাপার না এই শূন্যটা সামনে দিলেও হবে না দিলেও হবে যদি দশমিক শূন্য এক লেখো তাও হবে আবার যদি আমি এরকম বাড়িয়ে দেই তাও কিন্তু হবে বন্ধুরা যখন শূন্য বাড়িয়ে দিব তাহলে কি হয় শূন্য বাড়িয়ে দিলে আমাদের দেখো এইটা দুইটা শূন্য এই দুইটা শূন্য এক জোড়া আর এই এই এক জোড়া তাহলে আমরা দশমিকের পরে এই এক জোড়া থেকে একটা নিলাম এই এক জোড়া থেকে একটা শূন্য নিলাম আর এই শূন্য একের মধ্যে এক হলো বর্গমূল একের বর্গমূল কিন্তু একই তোমরা যাই করো ক্যালকুলেটার মেরে দেখবে একের বর্গমূল একই সব সময় তাহলে বন্ধুরা আজকে আর বেশি আলোচনা করব না এই সপ্তম শ্রেণীর এই দ্বিতীয় পর্বে এই ক্লাসটেরই দ্বিতীয় পর্বে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা বর্গমূল নির্ণয় কিভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হয় কিভাবে যোগ প্রক্রিয়ায় কিভাবে ভাগ প্রক্রিয়ায় কিভাবে গুণ প্রক্রিয়ায় কিভাবে যোগ করে বিয়োগ করে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা অবশ্যই এই ভিডিওটির দ্বিতীয় পর্বে দেখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।